সাফল্যের কোনো শর্টকাট নেই। সাফল্যের কোনো শর্টকাট হয় না, কথাটা নিতান্তই যুক্তিযুক্ত। মেহজাবিনের এই কথায় যথেষ্ট মোটিভেট হয়েছেন টিকটকার অপু ভাই। কিছুদিন আগেও যে অপু ভাই সকলের ট্রলের কেন্দ্রবিন্দুতে থাকতো, সেই অপু ভাই এখন সবার ক্রাশ হওয়ার যোগ্যতা রাখে। রোগা পাতলা ছিল বলে অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা এবং রোস্ট করেছেন, কিন্তু অপু ভাই সাফল্যের লাভের নেশায় আসক্ত ছিল। তাই তো অভিমানে 3 মাস সকল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে দূরে সরে এক নতুন অপু ভাইকে চিনিয়েছেন। অপু ভাই এখন ভাইরাল, তবে পজিটিভ ইস্যু নিয়ে, নেগেটিভ নয়। তার এই পরিবর্তন নিয়ে অনেকেরই আবার নানা কথাও শুনতে হচ্ছে। কেউ কেউ বলছে গরুর ট্যাবলেট খেয়ে মোটা হয়েছে, আবার অনেকেই বলছে অপু ভাই প্লাস্টিক সার্জারি করেছে। এ বিষয়ে অপু ভাই বলেন, আমি একমাত্র হতবাঘা যার মোটা হলেও দোষ, চিকন হলেও দোষ। তাই তো মেহজাবিনের কথায় প্রমাণ মিলে সত্যিই সাফল্যের কোনো শর্টকাট হয় না। কারো অপমানে নিজেকে দমিয়ে রাখা যাবে না, নিজেকে নতুন রূপে সাজাতে হবে, তাহলেই জীবনে সাফল্য অর্জন করতে পারবে।